নমস্কার। আজকে আমি আপনাদেরকে সর্ষের শাক রান্না করে দেখাচ্ছি। সর্ষের শাকের মধ্যে আমি একটু অন্যরকম করে রান্না করেছি, এটাকে একটু মূলো, তারপরে বেগুন, পেঁয়াজ, রসুন দিয়ে রান্না করেছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর রান্নাটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগে যদি তাহলে কমেন্ট তো অবশ্যই করবেন, তাহলে আমি বুঝতে পারবো রান্নাটা কিরকম হলো। ঠিক আছে, দেখি এবার কি কি লাগছে আমার রান্না করতে। সর্ষের শাক ভাজার জন্য আমি সর্ষে দু আটি সর্ষের শাককে কুচি করে কেটে নিয়েছি। নিয়ে আমি ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি, নাহলে অনেক কাদা কাদা থাকে। তো এর মধ্যে আমি সামান্য একটু নুন ছিটিয়ে দিচ্ছি, দিয়ে শাকটাকে মাখিয়ে রাখছি, তাতে শাকের মধ্যে যে জলটা থাকে জলটা অনেকটাই বেরিয়ে যাবে। আর সর্ষের শাক ভাজার জন্যে আমি যা যা নিয়েছি সেই সবজিগুলো দেখাচ্ছি। আমি একটা বেগুনকে কুচি করে নিয়েছি, একটা ছোট সাইজের মূলো নিয়েছি, কিছু রসুন কুচি নিয়েছি, একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি, আর নিয়েছি একটা টমেটো। আমি শাক ভাজার জন্যে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল ফ্রাই প্যানে গরম করে নিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার কতগুলো শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি একটু আমার রসুন কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম, একটু ভাজা মতো করে নিচ্ছি। আমার রসুন কুচিটা একটু ভাজা হয়ে গেছে, আমি এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। আমি 1 মিনিট মতো এটাকে ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজটা বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে, আমি এবার টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি, আমি মূলো কুচিটাও দিয়ে দিলাম। বেগুনটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি, এই 1 মিনিট মতো একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। আমার সবজিগুলো একটু ভাজা ভাজার মতো হয়ে গেছে, আমাকে নাড়তে থাকছি এটাকে। এবার আমি এটাকে লো ফ্লেম করে দিচ্ছি, আর মিনিট 2-3 এটাকে ঢাকা দিয়ে রাখবো, 2-3 মিনিট পর ফিরে আসছি। আমার বেগুন মূলো বেশ নরম হয়ে গেছে, আমি এবার শাকটাকে, যে শাকটা আমি নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি যথাসম্ভব একটু চিপে 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 এলে এখন রস বেরিয়ে আসছে, শাকের থেকে যে জলটা আছে সেটা বেরিয়ে যাবে। আমি যত সম্ভব চিপে এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, চিপে চিপে দেবো তাতে জলটা, শাকের যে জলটা সেটা বেরিয়ে যাবে। আমি শাকটাকে যত সম্ভব জল থেকে এবারে চিপে চিপে দিয়েছি, দিয়ে আমি এবার এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। গ্যাসটা আমি হাই ফ্লেমেই রেখেছি এখন, আর এবারে নাড়াতে থাকছি। এই রান্নাটা আমি একটু নতুন ধরনের করে করলাম, অনেকেই তো সর্ষের শাক ভাজা নানা রকম করে করেন, আমার এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখুন, খেতে খুবই অসাধারণ লাগবে। আর নানা রকম ভেজিটেবল পড়ছে যেহেতু, যাতে ফুড ভ্যালুটাও অনেকটা বেড়ে যাচ্ছে। আর এমনিতে সর্ষের শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন কে প্রচুর পরিমাণে রয়েছে, আয়রনও আছে। আমি এর মধ্যে কোনো হলুদ টলুদ কিছু দিচ্ছি না, তাহলে শাকের রঙটা সুন্দর থাকবে। কেন আমি সামান্য একটুখানি নুন দেবো, কারণ আমার শাকে তো নুন দেওয়া ছিল, নুনটা দিলাম। একটুখানি চিনি দিয়ে দিলাম, তাতে শাকের টেস্টটা একটু সুন্দর হবে। আমি এটা ঢাকবো না, ঢাকলে পরে অনেক জল বেরোবে শাক থেকে। আমার এমনিতেই সবজিগুলো প্রায় ভেজিটেবলগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি এটা ঢাকবো না, এটা মিডিয়াম হাই ফ্লেমে আমি এটা রান্না করতে দেবো।
আমার সর্ষের শাকটা রান্না হয়ে গেছে, দেখুন জলটাও পুরো শুকিয়ে গেছে, এখানে ঢাকা দিয়েছিলাম না আমি। এটা একটা খুব অসাধারণ টেস্টের রান্না, আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন। আমি এটা গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, আমি এটা সার্ভ করে দিচ্ছি এবার।